তোমাদের বাপ তোমাদের মা, তাদের কয়ে কদম তলে তোমাদের জন্য জান্নাত আর জাহান্নাম, ওটাই তোমাদের জন্য জান্নাত আর জাহান্নাম। ওখানে খুশি করাতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমাদের জন্য জান্নাত মিলে যাবে। আর ওখানে যদি খুশি না করাও তবে জেনে রাখো দুনিয়ার যত দরবার আছে না কেন, ওই দরবার গুলোতে যতই তুমি গিয়ে ঠান্ডা করো খুশি করো, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না। যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওই মা তুমি যখন ছোট ছিলে ওই মাকে কত কষ্ট দিয়েছো, কত যন্ত্রণা দিয়েছো, কত ব্যথা দিয়েছো, মা 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 করে কেঁদেছো, আর মা তোমার ভাষাটা বুঝতে পেরে তোমার মা সময় মতো খাইয়েছে, সময় মতো গোসল করিয়েছে, তোমার মা সময় মতো তোমাকে পেশাব পরিষ্কার পায়খানা পরিষ্কার সব করেছে, সেই মা যে বাপ তোমার জন্য সারাটা দিন কষ্ট করেছে, মেহনত করেছে, আর সারাদিন তোমার জন্য নামাজ কালাম ছেড়ে দিয়ে ইনকামের রাস্তায় ঘুরিয়েছে, সেই বাপ মাকে যদি খুশি না করাও তবে জেনে রাখো আমার আল্লাহ দরবারে লাইলাতুল বরাতের রাতে যতই ঠোকাঠুকি করো না কেন, মাথা ফেটে গেলেও আল্লাহ দরবারে কবুল হবে না। এটা আমার নবীর ঘোষণা, আমার কথা না, এটা আমার না, আমার নবীর ঘোষণা। ও সোনামণিকের মুরব্বিয়ানেরা, তরুণ নজওয়ানেরা, মায়েরা বোনেরা বেটিরা, বলুন তো দেখি বাপ মায়ের অবাধ্য সন্তান এখন সমাজে বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? যদি বলে কচি এটা মানো, বলে তুমি বয়স চুপ কর থাকো, এক কথায় বাপকে চুপ করে দেয়, এ সন্তান বেড়েছে। আল্লাহ নবী বললেন এরা লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে মসজিদে যতই ভিড় করুক না কেন, মাথা ঠুকে ঠুকে এদের মাথা ফেটে গেলেও আমার আল্লাহ দানে কবুল হবে না। ও সুলেমানের মুরব্বিয়ানের তরুণ নজর, আল্লাহ নবী আমার আপনার নবী দেখতে পাওয়া যাবে আখির সময়ে, শেষ সময়ে মামবি মারিন ওলাদি ইয়ানজুরু ইলা ওয়ালাদাই গি নাযার রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। এ আমার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় শেষ সময়ে দেখে দেখতে পাওয়া যাবে আমার কোন উম্মত, আমার কোন উম্মতি যখন তার বাপের দিকে মায়ের দিকে রহমতের নজরে দয়ার নজরে তাকাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তাদের নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে শত কবুলিয়াত হজের সব লিখে দেয়। ও সুনামণি কেরাম, আজকে যারা 1 লাখ টাকা খরচ করে উমরা, আর দেখতে পাওয়া যায় 3 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা খরচা করে, এদিকে বাড়ি খাবানো দাবানো মিলে 6 লাখ টাকা খরচা করেছে, 6 লাখ টাকা খরচা করে যারা মক্কা গেল মদিনা গেল, কাবা দেখিলো আর নবীর মাজার মুকাদ্দাস দেখিলো, আর এদিকে তায়েফ গেল হেজাজ গেল সমস্ত জায়গা ঘোরাঘুরি করলো, নাম হয়ে গেল হাজি, কিন্তু না না না, বাপের খিদমত যদি না করে মায়ের খিদমত যদি না করে, প্রতিবেশীর হক যদি বুঝিয়ে না দেয়, ভাইয়ের হক যদি বুঝিয়ে না দেয়, বোনের হক যদি বুঝিয়ে না দেয়, বাচ্চার হক যদি বুঝিয়ে না দেয়, ও যে পাজি আর সেই পাজি। ও সুনামণিকের মুরব্বিয়ানেরা তরুণ নজরেরা
হাজি লকাপটা নেওয়া যায়, হাফেজ হওয়া যায়, আলেম হওয়া যায়, মুসল্লি হওয়া যায়, কিন্তু না না এর মধ্যে যেগুলো প্রয়োজন রাখার জন্য সেগুলো কিন্তু আমাদের ভিতরে নাই। আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী আমার জানিয়ে দেয়, তোমাদের মা বাপ যদি খুশি করাতে পারো, আল্লাহ নবী বললেন আল্লাহ কবুনিয়াতে হজে সব দান করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবা দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি আমার বাপকে আমার মাকে দিনে একবার দুবার খুশি করিয়ে ফেলি। আল্লাহ নবী বললেন একবার দুবার নয়, তুমি যদি শত শত বারও খুশি করাও, আমার আল্লাহর দানে কোনো কমতি নাই, আমার আল্লাহর দানে কোনো কমতি নাই, আমার আল্লাহ তোমার নামায় আমলে ততগুলোই হজে সব লিখে দেবে। আমার আল্লাহ বললেন তোমরা তোমার বাপের দিকে মায়ের দিকে রহমতের নজরে তাকাও, এমন কোন কাজ করো না তোমার বাপ যেন উহ শব্দটা বার করে, আ শব্দটা বার করে তোমার মা। এরকম যদি হয় জেনে রাখো আমার আল্লাহ জানায়, আমার নবী জানায়, ও যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, নামাজ পড়ে মাথা ফাটিয়ে দেবে, রোজা করে শুকনো দড়ি হয়ে যাবে, তথাপিও তার দোয়া আমার আল্লাহ দানে যাবে না। অসুবিধা হচ্ছে, ঠিক আছে, এখন এটা সমাজ চলছে, আবার যে মাস চলছে এই মাসের আমার নবী বলেছে যে লাইলাতুল বরাতের রাতে মসজিদ ভিড় করে কোনো লাভ হবে। আগে দেখো তুমি 41 দিন আগে মাল মেরেছ, মদ খেয়েছো, মুসলমানের ছেলেরা চিন্তা করার বিষয় ঈদের দিনে গিয়ে, ওরা ঈদের দিনে গিয়ে এক মাস রোজা রেখেছে, কষ্ট করে শুকিয়ে শুকিয়ে ঈদের দিনে গিয়ে মদ দিয়ে পুনর শুরু করছে। কি এলাকার মদের দোকান হয় না, হয় না জানো? আমার নবী যেটাকে নিষেধ করেছে, আমার আল্লাহ যাকে হারাম করেছে, তুমি এক মাস ফরজ রোজা রেখে প্রথম তুমি ইফতার করতে গিয়ে মদের দোকানে, তোমার লজ্জা থাকা দরকার। আমাদের সমাজে বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়, এখন করে দেখতে পাওয়া যায়, আমাদের সমাজে মদের চাপ বেড়েছে আর গাঁজার চাপ বেড়েছে। মদ আর গাঁজা বাঁশবাগান কলা বাগান যেখান সেখান ভাটার মতো চিউনির মতন ধোঁয়া উঠতেছে। সমাজের মুরব্বীরা ভয়ে কথা বলে না, ভয়ে কথা বলে না। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের দাদুরা যদি একবার হাঁকা দিত না আমরা দৌড়ে পালিয়ে যেতাম, আর এখনকার ছেলেপিলির বা বলবো কি, ও ছেলেপিলিদের মোটামুটি দেখা যাচ্ছে একবার হাঁক দিল ও ঘুরে দাঁড়াবে, এই শালা, ও ওজন বলবে না, বলবে না, পয়জন সব। তৈরি থাকুন, আজকে যদি আপনার সমাজকে আপনি প্রতিবাদ করার জন্য তৈরি না থাকেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা আপনি তৈরি থাকুন। আপনার সমাজে আপনার সন্তান জানেন মদ খায় কোন একটা বারে যায় খারাপ কাজ করে, আপনি জানেন শোনেন বোঝেন, তারপরে আপনার কলিজার টুকরাকে আপনি বলতে গেলেন না, এরকম বাপ আছে না নেই? আমার সাথে চলুন প্রমাণ করিয়ে দেবো বাপ হাজি সাহেব ছেলে মত খোর। বাপ জানে সব জানে, বলে হুজুর কি বলবো বলেন দিন, বলে বলে আর হয় না, ওইরকম ছেলে পোষার থেকে দুটো সোর পোষা বাড়ি ভালো। কি ভুল বললাম নাকি? আপনাদেরকে বোঝাতে বোঝাতে অনেকটাই চলে এলাম। আল্লাহর নবী আমার আপনার নবী দয়া নবী বিশ্ব নবী আমার জানায় ওই মত পাই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, মত পাই
শাবানে চাঁদে সবাই বরাতে নাতে গিয়ে ভিড় করে মসজিদে কোনো লাভ হবে না, জাদুকারীর দোয়া কবুল হবে না, আর জেনাকারীর দোয়া কবুল হবে না, বাপ মায়ের অবাধ্য সন্তান কবুল হবে না, এদিকে দেখা যায় মুনাফিকের দোয়া কবুল হবে না, এমন করে এক 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 করে আমার নবী জানিয়ে দিল। ও সোনামানি কেরাম, যারা দেখতে পাওয়া যায় আমাদের সমাজ, আমাদের সমাজ ভালো কথা বললে সমাজ থেকে ত্যাগ করে দেওয়া হয়, ন্যায্য কথা বললে মলি সাহেবের ইমামতি চলে যায়, ন্যায্য কথা বললে ওয়াজিনের ওয়াজ বন্ধ হয়ে যায়, ন্যায্য কথা যদি বলা হয়, হারামখোর যদি ডাইরেক্ট কাউকে বলা হয়, ওই ব্যক্তিটা তরফ থেকে তাকে মারার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু না না না, আমাদের সমাজে এত পরিমাণ হারাম বেড়ে গিয়েছে, এত পরিমাণ সুদ বেড়ে গিয়েছে, আমাদের ভিতরে এত পরিমাণ ঘুষ বেড়ে গিয়েছে, আর আমাদের ভিতরে আমাদের বিবি বাচ্চাগুলোর প্রতিও দেখতে পাওয়া যায় সব হারামে 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 ছেয়ে গিয়েছে। বলে হুজুর, আপনি তো ওয়াজ করেন 4,000 5,000 10,000 টাকা নেন, তবে আমরা সারাদিন ইনকাম করি 500, পাই লোন লোবো না তো কি করবো, লোন লোবো না তো কি করবো, ওই জন্য আমরা গ্রুপ লোন করি, আমরা মহিলা সমিতি করি। আল্লাহর নবী বললেন, সুদখোর সুদখোর যদি লাইলাতুল বারাতের রাতে আল্লাহর কাছে যদি মাথা ঠুকে ঠুকে মরে যায়, ওই সুদখোরের দোয়া আল্লাহ দানে কবুল হবে না। ও সোনা মালিকের মুরব্বিয়ানেরা, তরুণ নজরেরা, কোন একদিন কয়েকদিন আগে আমি একটা গ্রুপ লোনের দাদার কাছে গিয়ে একটু পাকা মেরে বলছি, দাঁড়িয়ে আছে এক জায়গায় চেনা শোনা ছেলে ঘোষেদের, তো আমি বললাম, ভাই আমার তো কিছু লোন লাগবে, তবে কিছু দেবে কি তুমি? তাই বলল, হ্যাঁ দেবো, তবে আপনার দেওয়া যাবে না, দিতে গেলে আপনার বিবির কাগজপত্র, আর আপনার বিবি ছাড়া কোনো কাগজপত্র জমা নেওয়া হবে না। তার মানে কি, ইহুদিরা চাচ্ছে আমাদের ঘরের মহিলারা সবাই রাস্তায় বেরিয়ে যাক, আর আমি কেন একা মরব, আমি চুরি কেন একা করব, বিবিগুলোকেও জড়িয়ে দিয়ে ওদের বউ বাচ্চা সবাইকে জাহান্নামে পাঠানোর চেষ্টা। ও শুনে মালিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নজরেরা, ইহুদিরা আমার নবী জীবদ্দশায় শত্রুতা করেছে, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নেবেন, আমার নবীকে তখনও শত্রুতা করেছে, আমার নবী রহমাতাল লিল আলামিন যখন চলে গেলেন তখনও পর্যন্ত তারা শত্রুতা করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিদায় নেওয়ার পরে একজন বাদশা ছিল, যার নাম হলো বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সময়ে তিনজন ইহুদি মুসলমানদের মতো কোরআন পড়া শিখেছে, মুসলমানদের মতো টুপি পরা শিখেছে, মুসলমানদের মতো জামা পরা শিখেছে, মুসলমানদের মতো নামাজ পড়া, তসবিহ তাকবীর শিখেছে, দান খায়রাত শিখেছে, দিনের কথা শোনাতে শিখেছে, কিন্তু না না না, শুধু টুপি দাঁড়ি হাব্বা জুব্বা দেখলে ভুলে গেলে হবে না। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুককে নামাজি খালাতে মসজিদের মধ্যে কত করেছিল, তারও কিন্তু টুপি ছিল, তারও কিন্তু দাঁড়ি ছিল, তারও কিন্তু নামাজ ছিল, কিন্তু সে ছিল অরিজিনালে ইহুদি, ঠিক না ভুল, ঠিক না ভুল? আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী লাশ চুরি করার জন্য বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সময়ে যখন নাকি গেল তিনজন ইহুদি, যাদের দেখতে পাওয়া যেত একজন অটোমেটিক কোরআন নিয়ে, কোরআন নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, মুখ দিয়ে যেন সোনার বাণীটা ঝরঝর 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 করে পড়তে থাকে। ও সোনার, আরেকজন অটোমেটিক নামাজ ফেলে, নামাজের পাটি ফেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে আরেকজন তসবিহ নিয়ে পড়ে আছে, দেখলে মনে হয় বড় আল্লাহর ওলি, অথচ তাদের মধ্যেই ছিল শয়তানি, আল্লাহর ওলি ভেবে যাদেরকে মানুষ ভাবত, কিন্তু না না, তারা হলো আমার নবীর দুশ্মন। আল্লাহর নবী, দয়ার নবী বললেন, ওই ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, ওই বেদিনেরা আমার মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। আল্লাহর নবী যখন করলেন ঘোষণা, বলছে বেদিন বেঈমান তোমরা যতই ভাবো না কেন, আমি রসূল বলছি তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। ও সোনামানিকের মুরব্বিয়ানেরা, তরুণ জনেরা, আজকে সব গ্রুপ লোন বন্ধ, মহিলা সমিতি আমাদের সমাজে বেড়েছে না কমে গিয়েছে?
হুজুর সাতটা দিতে পারতিস না, শুধু সাতটা দেওয়ার জন্য, সাতটা দেওয়ার জন্য একটু লিয়েছি 60,000 টাকা, নাই তো আর পেতি, নাই তো আর পেতি। ও সোনামানি কেনা, ও মুরব্বিয়ানেরা দরুদ ন জানে না, আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আকিনি পয়গম্বর, আকিনি পয়গম্বর যিনি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনি যে ঘরটাতে বাস করতেন ওই ঘরটার চতুর্দিকে চতুর্দিকে খেজুরে পাতা দিয়ে ঘেরা ছিল, আমার নবীর ঘরটা ছিল খেজুরে পাতা দিয়ে ছাওয়া। আর আজকে আমার নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে থাকবে, সাথ দেবা ঘর করতে গিয়ে, আপনি গাড়ি নিতে গিয়ে, বাড়ি করতে গিয়ে কেন সুদের সঙ্গে যুক্ত হলেন? আমার আল্লাহ তো কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। ও এখন বর্তমান সময়ে 5 বছর আগে একটু কম ছিল, এখন আবার বেড়ে গিয়েছে। আমাদের রাস্তার ধারগুলোতে লটারি টিকিট বেড়ে গিয়েছে না কমে গিয়েছে? লটারি টিকিট বেড়েছে না কমেছে? এ আপনাদের কাছাকাছি মনে একটা বসে বসে, তাই না? ও করে কে বলেন? লটারি ব্যবসা করছে কে? মুসলমান না? আর ও কিনছে কে? ব্যবসা করছে মুসলমান, কিনছে মুসলমান, মদের দোকান লাইসেন্স কার নামে? মুসলমান। কিনছে কে? মুসলমান। প্রমাণ করাবো আমি পারি আছে। তাহলে আজকে সমাজ এই মুসলমান রসুলের সময় কি বললাম, যারা দেখতে পাওয়া যেত, যাদের দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, ইমানদার বলে দাবি করত, যারা নবীকে নবী বলে মানত, আল্লাহকে আল্লাহ বলে মানত, তথাপিও ইসলামের দুশ্মন ছিল ভিতরে, দিলগুলো তাদের ইসলামের দুশ্মন ছিল। আজকে তুমি যদি নবীর আশিক বলে দাবি করো, তুমি যদি নবীর প্রেমিক বলে দাবি করো, তবে তোমার কাছে কেন থাকবে লটারির টিকিট, তোমার কাছে থাকবে কেন মদ, তোমার কাছে থাকবে কেন ঘুষ, তোমার কাছে থাকবে কেন সুদ, তোমার কাছে থাকবে কেন জেনা? ঠিক না ভুল? বলে মোল সাহেব অনেক বলো স্যার বলতে হবে নাকি? আরে না বললে আমার আল্লাহ কিয়ামত দিনে আমাকে ছাড়বে না। এর জন্য যদি মারও খেতে হয় তথাপিও জানতে হবে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে, আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ বলবে যে তোমাকে একটা জায়গা দিয়ে দিছিলাম, যে জায়গাটায় উঠে মানুষকে দুটো কথা বলানোর মতো বলার মতো সুযোগ করে দিয়েছিলাম, তুমি বলোনি কেন? এদিকে আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাতউলুন আন রাইয়াত। আলা, এই আলা শব্দটা আরবি গ্রামারে কি রকম জানেন? আলা যেমন ঠিক মানে সাবধান হয়ে যাও, সাবধান মানে দেখা যায় যে 11,000 তার দেখেছেন না, 11,000 তার পোস্টার গুলো মারতে মারতে যায় অনেক রাস্তার ধার দেওয়া আছে, ওখান দেখবেন ইংরেজিতে কি লেখা আছে বলেন, ইংরেজিতে লেখা আছে ডেঞ্জার, আর বাংলায় বিপদ, বাংলায় বিপদ। ট্রেনে যারা চেনেন চেপেছেন ট্রেনে দেখবেন ওখানে লেখা আছে ডু নট লাইন আউট, বাহিরে ঝুঁকিবেন না। আর নিচে ওই 11,000 পোস্টার বা ট্রেনে দেখবেন ওখানে যারা বাংলায় পড়তে পারলো পড়লো, যারা ইংরেজি পড়তে পারলো পড়লো, আর যারা না একেবারে বাংলাও জানে না ইংরেজিও জানে ইংরেজিও জানে না, তাদের জন্য একটা ঠিক এই রকম দুটো হাড়ের চিহ্ন দিয়ে উপরে একটা মাথার খুলি চাপিয়ে দিয়েছে, ঠিক না ভুল? 11,000 নেই, তার মানে বোঝাতে চাচ্ছে ছবিটা দিয়ে দেখ বেটা, বাইরে ঝুঁকিস নি, যদি ইংরেজি পড়িস ইংরেজি পড়, বাংলা পড়িস বাংলা পড়, যদি না বুঝিস অন্তত ছবিটা দেখে বোঝ, তুই যদি ঝুঁকিস তোর হাড় হাড়টি এরকম এক জায়গায় হবে। এজন্য তো নাকি আল্লাহ রাসূল বলছে আলা তোমরা সাবধান হয়ে যাও, কুল্লুকুম রাই তোমরা হলে এক একটা রাখাল,
অকুল্লুকুম মাদবুলুন আন রাইয়াতি, আর এই রাখাল দিগকে কিয়ামতের দিনে আমার আল্লাহ হিসাব নিয়েই ছাড়বেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালানি সাইয়্যিদিনা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। হবে না সুবহানাল্লাহ, এখানে যদি আবার ঢুকুর ঢুকুর বদল হতো তাহলে সুবহানাল্লাহ একটু জোরে হতো না, নাকি? ঢুকুর ঢুকুর বদল তো বেশ ভালো চলে এখন সবার। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। হযরত বেলাল আনিল ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বানুতে তাজা রক্ত ঝরে, তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লাইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। হযরত খাবাব আনিল ঈমান কত কষ্ট করে, হযরত খাবাব আনিল ঈমান কত কষ্ট করে, আগুনের আঙারার উপর তাজা মাংস ঝরে, তাজা মাংস ঝরে, তবুও খাবাব, তবুও খাবাব ছাড়েনি ঈমান, পড়ে লাইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজির, আমি যেই মনে গজলের মধ্যে মাংস বলেছি, মুরব্বি আঙুল দেখাচ্ছে, তার মানে মনে করছে যে হয়তো মাংস বলছে কেন, হুজুর গোস্ত বলবে তো, নাকি এরম ভাব নাকি? কিছু সময় প্রয়োজনে প্রয়োজনে হয়ে পড়ে। আচ্ছা আমি একটা হাদিস বলি, হাদিসটি বুখারি এবং মুসলিম এবং অন্য অন্য কিতাবে পাওয়া যায়। ও শোনো মানে গেলাম, আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ান নবী বিশ্ব নবী আমার জানায়, আসমাউন লিল্লাহি তাআলা গুসনাল লাতি উমিরনা বিদ্দুয়া বিঘা তিসআতু ওয়া তিসউন ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাত রাআহুল বুখারী ওয়াল মুসলিম ওয়া গায়রুহুমা। জোরে বলবেন না, চিল্লে হবে না, জোরে হবে না। ও নবী আমার বললেন, আসমাউন লিল্লাহি তাআলা হুসনাল লাতি উমিরনা বিদ্দুয়া বিঘা তিসআতু ওয়া তিসউন ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাহ রাআহুল বুখারী ওয়াল মুসলিম ওয়া গায়রুহুমা। ও শুনুন, আল্লাহর নবী বললেন, আমরা আল্লাহ পাকের যে নামগুলোর সঙ্গে দোয়া বিদ্দুয়া যেগুলো দোয়া প্রার্থনা করি, সেগুলো হলো 90 এবং 99টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ান নবী বিশ্ব নবীর হাদিসটুকু আল্লাহ
আল্লাহর নবীর এই হাদিসটুকু রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে পাওয়া যাবে, ওয়াগাইরুহুমা এবং অন্য কিতাবেও পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন মানে সাগা দাখালাল জান্নাহ, যারা আল্লাহর এই 99টি নামকে মুখস্থ করে নেবে আমার আল্লাহ তাদের জন্য তার দয়া জান্নাত রেখে দেবে, তারা আল্লাহ দয়া জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমি দেখেছি যত জায়গায় আল্লাহর নাম লেখা, ওই আল্লাহর নাম লেখা রহমান রহিম গফার সাত্তার এমন ভাবে 99টি নাম, কিন্তু খোদা নামটা কোন জায়গায় লেখা পাইনি। খোদা আমরা বলি না খোদা পাক, কিন্তু খোদা পাকটা কোথায় পেলেন আপনি? ও সোনালীর মুরব্বিয়ানেরা তরুণ নজরেরা, খোদা পাক নামটা আমি কিন্তু যত নাম দেখেছি পাইনি। বশিরাত উজিরের কিতাব খুললে দেখতে পাওয়া যায় বেশি খোদা তালা খোদা তালা খোদা তালা খোদা তালা এ শব্দটা লেখা আছে। তবে তিনি কি ভুল লিখে গেলেন বলুন? ভুল লিখে গেলেন না, তবে প্রয়োজনে ওখানে ছন্দ মেলানোর জন্য হয়তো লেখক লিখে গেছে মাংস মাংস, সন্ধি বিচ্ছেদ করলে মা যুক্ত অংশ মাংস। ও সোনামণিকের মুরব্বিয়ানের তরুণ নজরেরা, আমি শাবান মাসের সম্পর্কে একটাই হাদিস শুনে পরে আপনাদেরকে বললাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাতউলুন আন রায়াতি। আল্লাহর নবী আমার, আপনার নবী দয়ার নবী, বিশ্ব নবী আমার, আল্লাহর নবী দয়ার নবী, বিশ্ব নবী আমার বললেন তোমরা সাবধান হয়ে যাও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে হিসাব দিতে হবে। আজকে আপনাদের অর্জুন তলাতে এসে স্টেজে বসেছি, এই অর্জুন তলার স্টেজের যত বক্তার সম্মুখে শ্রোতা আছে বা এলাকায় যত মাইকের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, এদের জন্য আজকে দিনেতে আমার নবীর হাদিস অনুযায়ী আমি হলাম রাখাল, আমি রাখাল। আল্লাহর নবী বললেন আলা কুল্লুকুম রাইন, আর এই রাখালদেরকে আল্লাহ দরে হিসাব দিতে হবে। আজকেও শোনা মানিকের যে কোনা কথা বলেছি, সুদের কথা বলেছি, ঘুষের কথা বলেছি, মদের কথা বলেছি, দুয়ার জোয়ার কথা বলেছি, আর এদিকে গণকের কথা বলেছি, আর এদিকে আপনার এদিকে দেখা যায় জাদুকারীর কথা বলেছি, মা বাবের অবাধ্য সন্তানের কথা বলেছি, কিন্তু আমার মন গড়া তো কথা বলেনি। আর যদি না বলি আমার নবী দয়ার নবী আমার জানিয়েছেন কিয়ামতের দিনে আল্লাহ ধরবে, এই রাখালদেরকে হিসেব দিতে হবে। ও